হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফকরুল, সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ ডেস্ক ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলছি। যারা কাজের ভিসা নিয়ে বিদেশে যাচ্ছেন বা যাবেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিও তৈরি করছি। অর্থাৎ আমার একটা ইম্পর্টেন্ট তথ্য, যদিও এরা বেশিরভাগ প্রবাসী জানেন যে বিদেশে আপনারা যখন কাজের ভিসা নিয়ে বিদেশে যাবেন, তাকে অবশ্যই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র বা ক্লিয়ারেন্স বা অনেকে স্মার্ট কার্ড বলে, এটি নিয়েই বিদেশে যেতে হবে। অর্থাৎ কাজের ভিসা নিয়ে বিদেশে যেতে হলে, এমপ্লয়মেন্ট ভিসা হলে বা আপনাকে সেই ভিসাটা যেই দিয়ে থাকুক, আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসাটা এনে থাকেন বা বন্ধু, কোনো বন্ধু আপনাকে এই ভিসা দিয়ে থাকে, বা সরাসরি আপনি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে এই ভিসা যদি পেয়ে থাকেন কাজের ভিসা, সেক্ষেত্রেও যে কোনোভাবে আপনি ভিসা পেয়ে থাকেন, আপনাকে অবশ্যই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র বা স্মার্ট কার্ড বা ক্লিয়ারেন্স কার্ড গ্রহণ করতে হবে। তারপরেই আপনি বিদেশে যেতে পারবেন, অন্যথায় আপনাকে বিদেশ গমনের সময় এয়ারপোর্টেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে দেওয়া হবে, যেতে দেওয়া হবে না, এবং আপনাকে সেই কার্ড করে আবার পুনরায় এয়ারপোর্টে আসার পরামর্শ দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই হয়রানি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আগেই আইন অনুযায়ী বহির্গমন ছাড়পত্র গ্রহণ করেই বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসতে হবে। বহির্গমন ছাড়পত্র নেওয়াটা বাংলাদেশ সরকারের একটি বৈধ এবং আইনি প্রক্রিয়া। বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013-র 19 এবং 20 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা আছে, আপনাকে যদি কাজের ভিসা নিয়ে আপনি যদি বিদেশে যান, অবশ্যই আপনাকে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে যেতে হবে। এর বাইরে আপনাকে বিদেশে বহির্গমন করার কোনো সুযোগ নাই। আপনি যে ডিআরএফ যেখানে আমাদের কর্মী গমন করে, সেখানের জন্য বহির্গমন ছাড়পত্র নেওয়া যেতে পারে, অন্যদের জন্য লাগে না। এটা আসলে ভুল কথা। আইনে অবশ্যই বলা আছে আপনি যে কোনো দেশে যাবেন, পৃথিবীর যে কোনো দেশে কর্মসংস্থান ভিসায়, অর্থাৎ আপনি কাজের ভিসায়, এমপ্লয়মেন্ট ভিসা, হাউসমেট ভিসা, হাউসকিপিং ভিসা, দোকানের ভিসা, যে কোনো ভিসা বলতে পারেন, যে ভিসাই আপনি নিয়ে বিদেশে যাবেন, অবশ্যই আপনাকে বিএমইটি বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ম্যান পাওয়ার কার্ড, বহির্গমন কার্ড বা বহির্গমন ছাড়পত্র বা ক্লিয়ারেন্স বা স্মার্ট কার্ড, সবগুলো জিনিসই একই জিনিস, এই জিনিসটা নিয়ে যেতে হবে। একজনই এক এক নামে ডাকেন, এই জন্য সবগুলো নামই আপনাদেরকে আমি বলে দিলাম যে অবশ্যই আপনাদেরকে এই কার্ডটা নিয়ে বিদেশ গমনের চেষ্টা করতে হবে, অন্যথায় আপনারা হয়রানির শিকার হবেন, আইনি প্রক্রিয়া আপনাদেরকে যেতে হবে।